অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্যার ডন ব্র্যাডম্যানকে প্রায়ই সর্বকালের সেরা ক্রিকেটার হিসাবে অতিবাহিত করা হয়। স্বাগতম আপনাদের ফিরে দেখার আরও একটা এপিসোডে। তো আজকে আমরা জানবো স্যার ডন ব্র্যাডম্যান সম্পর্কে। প্রথমেই জানিয়ে রাখি স্যার ডন ব্র্যাডম্যান সম্পর্কে বেশি কিছু তথ্য। পূর্ণ নাম ডোনাল্ড জার্জ ব্র্যাডম্যান, জন্ম 27 আগস্ট 1908 সাল, জন্মস্থান কোটামুন্ডা, নিউ সাউথ ওয়েস্ট, অস্ট্রেলিয়া, ডাকনাম দ্য ডন, উচ্চতা 5'8", ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি লেগ ব্রক। 1948 সাল পর্যন্ত ডন ব্র্যাডম্যান সর্বমোট 29টি সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তার শরীরের অবস্থা খারাপ থাকায় 1940 থেকে 1946 সাল পর্যন্ত ক্রিকেট থেকে বিরত থাকেন তিনি। 1937 ও 1937 সালে অস্ট্রেলিয়ান দলের অধিনায়কত্ব করেন ডন ব্র্যাডম্যান। তিনি ক্যাপ্টেন থাকা অবস্থায় 14টি সেঞ্চুরি করেন। তার নামে 12টি দ্বিতীয় শতক লাগিয়েছেন তিনি। প্রথম ব্যাটম্যান হিসাবে তিনি 2 বার 300 রান করেছেন। পরবর্তীতে ব্রায়ান লারা, ক্রিস গেইল, রবীন্দ্র সেহওয়াগ এই কৃতিত্বের অধিকার হন। 1933 সালে প্রথম ব্যাটম্যান হিসাবে তিনি 300 করেন। তিনি সেদিন মোট 334 রান সংগ্রহ করেন। 1933 সালে ওয়ালি হেমন্ড 336 রান সংগ্রহ করেন এবং ব্যাটম্যানের রেকর্ড ভাঙেন। 1938 সালে ব্যাটম্যান আবার 364 রান সংগ্রহ করেন ও হেমন্ডের রেকর্ড ভাঙেন। 1958 সাল পর্যন্ত ক্রিকেটের শ্রেষ্ঠ রান ছিল 364, যা পরবর্তীতে গালফিল্ড সোবাল্ট ভাঙেন। 1958 সালে গালফিল্ড সোবাল্ট অপরাজিত থেকে 365 রান সংগ্রহ করেন। ওই সিরিজে ডন ব্র্যাডম্যান 364 রান সহ মোট 2টি দ্বিশতক ও 1টি সেঞ্চুরি করে মোট 7 ইনিংসে 364 রান করেন, যা কোনো সিরিজে একজন ব্যাটম্যানের করা সর্বোচ্চ রান। 1937 সালে সর্দি কাশিতে আক্রান্ত হওয়ায় ডন ব্র্যাডম্যান তার ব্যাটিংয়ের অবস্থান পরিবর্তন করেন ও 7 নম্বরে নিয়ে আসেন। 7 নম্বরে নেমেও 275 রান তুলে ইংল্যান্ডকে হারিয়ে দলের জয়ের পক্ষে ভূমিকা রাখেন। এই পরিপ্রেক্ষিতে 2001 সালে উইজডেন তার ওই ইনিংসকে সর্বকালে সেরা ইনিংস হিসাবে ঘোষণা দেন। 7 নম্বরে নেমেও 275 রান তোলেন। ভাবা যায় আজকের ক্রিকেটাররা হয়তো এটা চিন্তাও করতে পারবে না বা মাথাতেই আনতে পারবে না। 1948 সালে অবসর গ্রহণের পূর্বে তিনি মোট 80টি ইনিংস খেলেন, মোট রান তোলেন 6,996টি। তার মধ্যে 5,393টি রানই আসে তার 29টি সেঞ্চুরির মাধ্যমে। ইনিংস প্রতি তার শতকের গড় ছিল 36.25%। খেলোয়াড় জীবনে তার ব্যাটিং গড় গিয়ে দাঁড়ায় 99.94%। অন্যদিকে কোনো ব্যাটম্যানই 61-এর বেশি গড় তুলতে পারেননি। যদি ভাগ্যবশত তিনি আর 4টি রান করে ফেলতে পারতেন তাহলে তার মোট গড় হতো 100%। তো বন্ধুরা, চলুন দেখে আসি ডন ব্র্যাডম্যান সম্পর্কে মজার কিছু তথ্য। ব্র্যাডম্যানের ব্যাটিং গড় এত হওয়া সত্ত্বেও তার জীবনের মোট ইনিংসের সর্বমোট 6 ছিল, মাত্র 6টি। ডনের রান গড় ছিল 99.94। যদি সে আর মাত্র 4টি রান করতে পারত তাহলে তার রানের গড় গিয়ে দাঁড়াতো পুরো 100। কিন্তু ভাগ্য তাকে এটা করার হয়তো কোনো সুযোগই দেয়নি। এই ক্রিকেটারের সব ম্যাচ ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাটিতেই অনুষ্ঠিত হয়। এশিয়ার মধ্যে তার কোনো ম্যাচই হয়নি। আর তার ক্রিকেট জীবনের শেষ দিকে এসে তিনি মাত্র 1টি ম্যাচই ভারতের সাথে খেলেন, তাও ইংল্যান্ডের মাটিতে। ডনের জীবনের প্রথম টেস্টে তার মাত্র রান ছিল 18 ও দ্বিতীয় টেস্টে তার রান ছিল 1। তো বন্ধুরা, এই ছিল ডনের জীবনের সংক্ষিপ্ত বর্ণনা। বন্ধুরা, আমাদের এটা দ্বিতীয় ভিডিও, আর ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।